বন্ধুরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর কিছু টুলস এর কাজ। তো গত পর্বে আমরা যে পর্যন্ত শেষ করেছিলাম সেটা হচ্ছে হোম এবং ইনসার্ট মেনু শেষ করেছিলাম, এবং এবার পর্ব থেকে আমরা শুরু করবো পেজ লেআউটের কাজ। তো আমি প্রথম একটা ওয়ার্ড অপশন চালু করে নিচ্ছি। তো আমি অল প্রোগ্রামে গিয়ে অফিসে গিয়ে তারপর ওয়ার্ডটা ওপেন করে নিলাম। তারপর রয়েছে কি তিন নাম্বার, প্রথম হোম এবং ইনসাইট আমরা শেষ করেছি, এখন পেজ লেআউটের কাজটা আমরা দেখবো। তো প্রথমত এখানে অনেক ধরনের টুলস রয়েছে, তার মধ্যে থিম নামে একটা টুলস রয়েছে। মূলত এটা কাজে লাগে না, এটা একদমই কাজে লাগে না মূলত। তো এটার পরে রয়েছে পেজ সেট আপ। তো এটার অনেক কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। যে প্রথমেই রয়েছে যে পেজ মার্জিন, কোনো কাজ করার পূর্বে সর্বপ্রথম একটা কাজ হচ্ছে আমাদের ওয়ার্ডে যে পেজটাকে মার্জিন করা, পেজটাকে সেট আপ করে নেওয়া, পেজটার একটা মার্জিন সাইজে নিয়ে আসা। তো সেটা কীভাবে করবো সেটাই হচ্ছে এই মার্জিনের কাজ। তো এখানে আয়ারটাতে ক্লিক করলে এখানে টপ লেফট রাইট বুটন সব এভরিথিং মাপ, সব ধরনের মাপের সিস্টেম দেওয়া আছে। যেমন এখানে অল সাইড 0.5-এর একটা রয়েছে, আবার এখানে একটা রয়েছে। তো আমি এটা দেখাচ্ছি, এখন দেখো এই যে আমি যেহেতু বর্ডারটা দিয়ে রাখছি, মার্জিনের বর্ডারটা দিয়ে রাখছি, সেই বর্ডারটার জন্য এটা এখান এখানে দেখো শো করতেছে। তো এটা যদি আমি অন্য একটা স্টেপে নিয়ে যাই তো সেটাও এখানে দেখো শো করতেছে। আমি যদি মিরর পেজে নিয়ে আসি তো সেটাও এখানে ওপেন করবে। তো তারপর দেখো এইটা যদি না তোমাদের ভালো মানে লাগে, যদি এর থেকেও ভালো কোনো সেট আপ প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে, তো সেটা কিভাবে আনবে? তো এই কাস্টমাইজ মার্জিনে ক্লিক করলে পেজ সেট আপে প্রথম এই মার্জিন অংশটাই দেখাবে। তো প্রোট্রেটে সিলেক্ট করে তারপর তুমি সাইজটা তুমি নিজে ইচ্ছা মতো তুমি দিয়ে দিবে। যেমন আমি একটা ইচ্ছা মতো আমি দিয়ে দিচ্ছি যে উপরে টপে রয়েছে 0.3 এবং বোটনে দিলাম 0.3 এবং রাইটে দিলাম 0.5 এবং আউটসাইডে দিলাম 0.5। তো তারপর দেখো দুই শিটের আমাদের কোনো প্রয়োজনে এক শিটে নিয়ে আপাতত, তো একটা শিট নিয়ে নিলাম। একটা শিট নিয়ে নেওয়ার পর তার আমি ওকে করে দিলাম। তো দেখো এখন উপরে একদম অল্প জায়গা রয়েছে এবং সাইডে 0.5 পরিমাণ জায়গা আমাদের দেখাচ্ছে যেখানে রয়েছে। তো এটাই হচ্ছে মার্জিনের কাজ। তো তারপর রয়েছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে যে তুমি পেজটাকে কীভাবে নিয়ে কাজ করতে চাও, প্রোট্রেট না মানে ল্যান্ডস্কেপ। তো সেটা এখান থেকে সিলেক্ট করে কাজ করা হয়। যেমন একটা লেটার পেজে কাজ কর, অনেক সময় একটা লেটার পেজ কাজ করতে গেলে যে এ4 পেজকে তোমার কি বলে যে ওরিয়েন্টেশনের যে ল্যান্ডস্কেপে কাজ করতে হয়, তখন তুমি কাজ করলে সোজা প্রোট্রেট পেজে, তখন তোমার দরকার যে এটা ল্যান্ডস্কেপে কীভাবে নেব। তো সেটাই এই পজিশনটা চেঞ্জ করার জন্যই এই ওরিয়েন্টেশনে কাজ করতে হয়। তো এটাতে ক্লিক করলে তুমি লম্বা পেজে যদি কাজ করতে চাও তো প্রোট্রেটে সিলেক্ট করতে হবে, তাহলে চলবে। আর যদি তুমি ল্যান্ডস্কেপে যদি ওয়াইড বেশি নিয়ে যদি তুমি কাজ করতে চাও তো তুমি এখান থেকে তুমি ল্যান্ডস্কেপে সিলেক্ট করলে তোমার কাজটা হয়ে যাবে। তো আমি জুম আউট করে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এই যে এখান থেকে এখানে জুমের অপশনটা রয়েছে। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো জুম ইন জুম আউট এখান থেকে শো করতেছে। তো এই যে দেখো ল্যান্ডস্কেপ আর প্রোট্রেটে, এই প্রোট্রেট সিলেক্ট করলে লম্বা, তো আর এটাতে আবার সিলেক্ট করলাম ল্যান্ডস্কেপ হয়ে গেল। তারপর হচ্ছে সাইজ, কোন সাইজটা তুমি তোমার পেজটাকে তুমি কী সাইজে তুমি সেট আপ করতে চাও, তো সেটাই। এবং সাইজ বলতে তুমি এটা সেট আপ করতে হবে এমন একটা সাইজের মধ্যে, যেই সাইজের মধ্যে তুমি সর্বপ্রথম তোমার সিলেক্ট করতে হবে, তুমি একটা কাজ করার শুরু আগে তোমার সিলেক্ট করতে হবে যে তোমার কাজটা তুমি কী পেজে করবা, এ4 পেজ, ল্যান্ড লিগ্যাল পেজ কিংবা লেটার পেজ কিংবা এ5 পেজে, যেই পেজে কাজ করো না কেন সেটা আগে সিলেক্ট করতে হবে যে কোন পেজে কাজ করবা, তারপর পেজ সেট আপ, তারপর মার্জিন, তারপর ওরিয়েন্টেশন, তারপর কলম টলম যা কিছু প্রয়োজন হয় তাই দিয়ে কাজ করতে পারবা।
তো মূলত এটা পেজ সেট আপের মতো এটা একটু গুরুত্বপূর্ণ একটা অংশ যে বেশিরভাগ কাজই হয় এফোর পেজে। তো আমি এখান থেকে এফোরটা সিলেক্ট করে নিলাম, তারপর ওরিয়েন্টেশন থেকে আমি পোর্ট্রেট সিলেক্ট করে নিলাম, এবং চতুর্দিক দিয়ে আমি এ সাইজে আমি নিয়ে নেব। তো এখানে যেহেতু নাইট, সেটা আমার আমার কীভাবে আনতে হবে এটা সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখান থেকে আমি অল সাইড এ ওয়ান দিয়ে দিব, মানে 1 ইঞ্চি পরিমাণ ওয়ান। এখানে ওয়ান দিয়ে দিলাম, এখানে ওয়ান দিয়ে দিলাম, এখানে ওয়ান দিয়ে দিলাম। তো এখন ওকে, তো দেখো এখন ওয়ানের মতো চলে আসছে। তো যদি না আসে, তারপরও এই এখান থেকে যদি না আসে, তো এইখানে একটা অ্যারো কি রয়েছে, এটাতে ক্লিক করলে তোমরা পেজ সেটআপের অংশটা পেয়ে যাবে, এটাতেও কাজ করতে পারবে। তো তারপরে হচ্ছে কলাম। কলামটা হচ্ছে যে অনেক সময় কাজ করার ক্ষেত্রে দেখবা একটা পেজে দুইটা শিটে কাজ করা হয়। যেমন এক সাইডে প্রশ্ন আরেক সাইডে নৈবিত্তিক। যেমন আমরা 19-এর প্রশ্নে দেখি যে এক সাইডে কিছু রিট লেখা থাকে, অপর সাইডে প্রশ্ন এবং নৈবিত্তিক কিছু প্রশ্ন লেখা থাকে। তো দুইটা ভাগে একটা পেজের মতো প্রশ্ন লেখা থাকে, এবং নৈবিত্তিক পেজের মতো একটা পেজের মতো দুইটা ভাগে লেখা থাকে। তো সেটা কীভাবেই করতে হয় এটাই আমি তোমাদেরকে দেখাবো। যে এই কলামে গিয়ে যদি একটা সবসময় থাকে, মানে এটা প্রথম থেকে শুরু থেকে এটা সিলেক্ট করা থাকে, তারপর যদি দুইটা শিটে কাজ করতে হয়, তো তুমি এখান থেকে টু কলাম নিয়ে নেবে। দেখো এখন এখন কিন্তু শো করতেছে, আগে ছিল একটা, এখন এখান থেকে টু কলাম নেওয়ার পর দুইটা কলাম আমাদেরকে শো করতেছে। তোমার যদি তিনটা দরকার হয় তুমি তিনটাও নিতে পারবে। তারপর যদি তোমার কাস্টমাইজ নিতে হয় যে লেফট রাইট, রাইটে বেশি রাখবো লেফটে কম থাকবে, এবং লেফটে কম বেশি দেবো রাইটে কম থাকবে, সেটাও তুমি করতে পারবে। এবং মোর কলাম এখান থেকেও তুমি যা খুশি তা তুমি এখান থেকে বানিয়ে নিতে পারবে। তো এটাই হচ্ছে মূলত কলামের কাজ। তো তারপর রয়েছে আমি এখান থেকে সরি এখান থেকে আমি একটা পেজ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি সামথিং কিছু মানে আজেবাজে কিছু লেখা লিখে দিলাম, তারপর এটাকে কন্ট্রোল এ দিয়ে আমি পুরোটা সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। তারপর সাইডে বাটনটা রেখে আমি কন্ট্রোল বি, মানে বিজয় বি যেই কীটা, ওই কীটাতে কিছু মানে একের পর এক কিছু পেস্ট করে যাব। মানে এখান থেকে হোম পেজ থেকে এই কপি করা যে কথা, আর কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল সি, এবং পেস্ট করার কমান্ড হচ্ছে কন্ট্রোল পি, এবং তুমি যদি কাট করতে চাও এখানে কাট অপশনটা রয়েছে, কাট করতে চাইলে তাহলে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারবে। তো এটাই হচ্ছে এই কন্ট্রোল এক্স এবং সি এবং পির কাজ। তো তারপর রয়েছে দেখো যে ব্রেক একটা রয়েছে, অপশন রয়েছে। তো এখানে আমি কার্সরটা রাখলাম, এখানে কার্সরটা রাখলাম, তারপর ব্রেকে চলে যাবো। ব্রেকে চলে যাওয়ার পর একটা পেজ এখান থেকেই আমি যেখানে কার্সর রাখবো এখান থেকে পেজটাকে ভাগ হয়ে যাবে। কীরকম এই এই পর্যন্ত মানে এর উপরে যে অংশগুলো রয়েছে তার থাকবে, এবং নিচের যে অংশগুলো রয়েছে এটা অপর একটা পেজে চলে যাবে। দেখো এই যে আমি এটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, দেখো এই অংশটুকু থেকে এই পেজে থাকার পর ওপর যে অংশটুকু রয়েছে সেটা আরেকটা পেজে চলে গেছে। তো এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ। তো তারপর হচ্ছে লাইন নাম্বার। লাইন নাম্বার বলতে যে একটা পেজের মতো কয়টা লাইনে তুমি কাজ করতে চাও। এখানে একটা এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, তারপর এই পেজের মধ্যে আরও 2-3টা লাইন ব্যবহার করা যাবে। তো সেই লাইনটাই এখান থেকে তুমি কাস্টমাইজ করে তুমি এখান থেকে নিতে পারবে। তারপর রয়েছে হ্যাপেনশন, এটার মূলত কোনো কাজ অটোমেটিক নাম্বার, এটার মূলত কোনো কাজ আমাদের কাজের ক্ষেত্রে কোনো সময় দরকার হয় না, তো এটার আমাদের প্রয়োজন নেই। তো তো বন্ধুরা যে দেখো এই এই টুলসগুলা খুব ইজি একটা বিষয়। তো এই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং তোমার বন্ধুদেরকে দেখার জন্য তোমরা ফেসবুকে বা তোমাদের পেজে এটা ভিডিওটা শেয়ার করে দিও আমাদের চ্যানেল থেকে, এবং অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যেমন যেন পরবর্তীতে তোমাদেরকে আরও ভালো কোনো ভিডিও দিতে পারি। কারণ তোমাদের উৎসাহেই আমাদের এই ভিডিওগুলো তৈরি করা, কারণ অনেকেই অনেক সময় অনেক কাজ করতে ইচ্ছুক হয় কিন্তু তারা নিজেরা কিছু করতে পারে না, সেই জন্য আমরা কিন্তু তাদেরকে শেখানোর জন্যই মূলত আমরা এই ভিডিওগুলো করে থাকি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।